আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো গলায় ফিতা দিয়ে ম্যাক্সি কীভাবে তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রিয় বন্ধুরা অনেকে আছেন যারা গলায় ফিতা দিয়ে মেক্সি তৈরি করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন কাজ শিখতেছেন তারাও এটি তৈরি করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আমি প্রথমে কাটিং করে দেখিয়ে দিব তার পূর্বে আমার একটা ছোট্ট অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা প্রথমে আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি বন্ধুরা আমি এটি দিয়ে কাটিং করে দেখিয়ে দিব তো কাপড় আমি প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি বন্ধুরা দেখুন এই কাপড়টি আমি দুই ভাঁজ দিয়ে নিয়েছি তো বন্ধুরা এই প্রিন্ট যেহেতু ফুলের একটি প্রিন্ট সেক্ষেত্রে এটা উপরের অংশ উপর দিকে রাখতে হবে ফুলের গোড়া এবং উপরের অংশটি ঠিক রাখতে হবে সেজন্যেই আমি এই কাপড়টি এক পাট এক পাট করে কাটিং করে নেব বন্ধুরা দুই পাট কাটলে ফুলের উপরের অংশ একদিকে উপরের দিকে থাকবে অপর দিকে নিচের দিকে থাকবে সেজন্যে আমি এক পাট এক পাট করে কাটিং করে নিচ্ছি ফুলের অংশটি ঠিক রাখার জন্যে তো বন্ধুরা আমি প্রথমে লম্বা মাপটি দিয়ে নিচ্ছি লম্বা মাপটি দিয়ে এখান থেকে আমি গলার অংশটি বাদ দিয়ে দিলাম সোয়া চার ইঞ্চি গলা সোয়া চার ইঞ্চি বাদ দিয়ে আমি এখান থেকে দাগ কেটে নিচ্ছি বন্ধুরা তো প্রথম দাগটি দিয়ে নিলাম ফিক্সড মাপে এবং দ্বিতীয় ডাকটি আমি সোয়া ইঞ্চি দুধ দিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি বডির মোহরার মাপটি দিয়ে নিচ্ছি তিন ইঞ্চিতে বন্ধুরা লক্ষ্য রাখুন তো প্রিয় বন্ধুরা যারা নতুন কাজ শিখতেছেন তারাও এই ভিডিওটি দেখলে অবশ্যই শিখে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা এটা আমি এভাবে রাউন্ড করে দিলাম এখান থেকে বডির মোহরার অংশটি কেটে নেব তো বন্ধুরা এটা আমি কাটিং করে নিচ্ছি উপরের অংশটি দেখুন বন্ধুরা এটা কীভাবে কাটিং করতেছি তো বন্ধুরা খুব লক্ষ্য করে দেখুন এখান থেকে আমি সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি এটা বডির মোহরার অংশটি রাউন্ড করে কেটে নিলাম তো বন্ধুরা আমি এবার নিচের অংশটি কাটিং করে নিচ্ছি বন্ধুরা একটু রাউন্ড করে দিয়ে তো আমার নিচের অংশটি কাটিং করা হয়ে গিয়েছে আপনারা ঠিকইভাবে সুন্দর করে কাটিং করে নেবেন তো বন্ধুরা আমি অপর পার্টি একইভাবে কাটিং করে নিচ্ছি সমানভাবে রেখে আমি অপর পার্টিও কাটিং করে নিচ্ছি বন্ধুরা আপনারা ঠিকইভাবে সুন্দর করে কাটিং করে নেবেন তো প্রিয় বন্ধুরা আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নিত্য নতুন ডিজাইনের কাজ দেখিয়ে দেবো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমি মাঝখানে ফিতার অংশটি আমি এখানে একটু কাটিং করে নিচ্ছি মাছের অংশটি একটু কাটিং করে নিচ্ছি বন্ধুরা দেখুন এখানে ফিতার ঘর করতে হবে এখান থেকে আমি ফিতা বের করে নিব সে মাঝের অংশটি আমি কেটে নিলাম সুন্দর করে তো বন্ধুরা এই কাপড়টি দিয়ে আমি হাতা কাটিং করে নিব আমি কাপড়টি দু ভাঁজ তারপরে আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিয়েছি বন্ধুরা তো এখান থেকে আমি হাতের লম্বা মাপটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা মাপটি দিয়ে নেবেন এবার আমি মোহরার অংশটি দাগ কেটে নিচ্ছি বন্ধুরা এবার উপরের অংশটি আমি দাগ দিয়ে নিচ্ছি হাতার মোহরার ডাউনের অংশটি আমি দাগ দিয়ে দিলাম এখান থেকে আমি মহড়ার মাপটি দিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে হাতার মহড়ার মাপটি দিয়ে নিচ্ছি এখান থেকে আমি শেপ কার্ড দিয়ে সুন্দর করে একটা দাগ কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা এভাবে সুন্দর করে শেপ কার্ড দিয়ে দাগ দিয়ে নেবেন তো বন্ধুরা আমার হাতার উপরের অংশটি দিয়ে আমি সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম তো বন্ধুরা আমার হাতা মার্ক করা হয়ে গিয়েছে আমি এটাকে সুন্দর করে কাটিং করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমি কিভাবে কাটিং করতেছি তো বন্ধুরা আমি মোহরা অংশটি কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা খুব লক্ষ্য রাখুন তো বন্ধুরা আমি সাইডে যে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ থেকে আমি এক ইঞ্চি দূর দিয়ে হাতা কাটিং করে নিচ্ছি আপনারা ঠিক ঠিকইভাবে সুন্দর করে কাটিং করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা আমার হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটাতে চাকান দিয়ে নিচ্ছি দাগ কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা ঠিকভাবে সুন্দর করে দাগ দিয়ে নেবেন তো বন্ধুরা এই কাপড়টি দিয়ে আমি ফিতা দিব তো বন্ধুরা এই কাপড়টি দিয়ে আমি কাঁধের যে বেল্ট চওড়া বেল্ট সে বেল্টের কাপড় এখান থেকে আমি দিব বন্ধুরা যেটা কান দিতে থাকবে তো এই এটা গলার মাপে রাখতে হবে বন্ধুরা সোয়া চার ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম তো বন্ধুরা এটাতে আমি সুন্দর করে শেপকার্ট দিয়ে দাগ দিয়ে নিলাম বন্ধুরা তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ রাখবো শিলের জন্য বাড়তি এবং এখানে হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখানে দাগ দিয়ে নিচ্ছি পনেরো চার ইঞ্চিতে এখান থেকে আমি সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি আরেকটি দাগ দিয়ে নিচ্ছি বন্ধুরা সোয়া ইঞ্চি দূর দিয়ে এটা বাড়তি রাখতেছি তো আমি এটা সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা খুব লক্ষ্য করে দেখুন আপনারা ঠিক সুন্দর করে কেটে নেবেন তো আমি এবারে সাইডের অংশটা আমি সুন্দর করে রাউন্ড করে কেটে নিলাম তো এখানে আমি সিলাই করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমি সিলাই দিয়ে নিচ্ছি দেখুন ক্যান্দির যে বেল্ট কাটিং করে নিয়েছিলাম সেটি আমি সিলাই দিয়ে নিচ্ছি এবার অপর সাইডটিও সিলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন তো এটা আমি সুন্দর করে উল্টে নিয়ে আমি এটা সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছি তো এটা আমি দুই সুতা দূর দিয়ে সিলাই দিয়ে নিচ্ছি এটাতে সুন্দর করে চাপ সিলে দিচ্ছি বন্ধুরা এক ফিট দূর দিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলে আরও নিত্য নতুন সব ডিজাইনের ভিডিও রয়েছে আমার চ্যানেলের আরও অন্যান্য সব ভিডিও দেখতে চ্যানেল আইকনে ক্লিক করুন ভিডিওতে ক্লিক করুন তো প্রিয় বন্ধুরা আমার চ্যানেলের সকল ভিডিও এখানে রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা এটাকে আমি সুন্দর করে একশোতে দূর দিয়ে আটকে নিচ্ছি বন্ধুরা সাইডের অংশটি আর তার মোর আর সাইডের অংশটি আমি আটকে নিচ্ছি আপনারা কীভাবে সুন্দর করে আটকে নেবেন তো বন্ধুরা আপনারা খুব লক্ষ্য করে দেখুন এটা আমি কিভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা এটি বডির অংশ বডির অংশে মাঝখানে ফিতার যে ঘর করতে হবে সেটি আমি এখান থেকে করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এটা আমি কীভাবে সেলাই দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে লক্ষ্য করুন বন্ধুরা তো এটা আমি দুই সাইডে ভাঁজ করে দিয়ে আমি সেলাই দিয়ে আটকে নিচ্ছি আপনারা ঠিকইভাবে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন তো প্রিয় বন্ধুরা এটা আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এটা ঘর সুন্দর ঘর হয়েছে তো এই কাপড়টি আমি ভাঁজ দিয়ে নিয়ে সুন্দর করে হেমিং করে নিচ্ছি বন্ধুরা এর ভিতর দিয়ে আমি ফিতা দিব সেই অংশটি আমি সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি আগে বন্ধুরা আপনারা এভাবে সুন্দর করে সিলাই দিয়ে নেবেন তো প্রিয় বন্ধুরা এটা আমার সিলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি এই যে মাঝখানে ঘর রেখেছি বন্ধুরা ফিতার জন্যে তো এখানে কাঁধের যে বেল্ট সিলাই দিয়ে নিয়েছিলাম বন্ধুরা সেটি আমি সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি সোয়াশার ইঞ্চি রেখে আমি বাড়তি অংশটি আমি দাগ দিয়ে নিচ্ছি বন্ধুরা সুবিধার্থে তো বন্ধুরা এখানে আমি এই বডির অংশটি এখানে জুড়ে দিব সুন্দর করে তো বন্ধুরা খুব লক্ষ্য করে দেখুন এটি আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে প্রথমে অবশ্যই স্টিচ দিতে হবে আর এই সিলাইটি আমি দিয়ে নিচ্ছি একশোতে দুধ দিয়ে একশোতে পরিমাণ সুন্দর বিট থাকবে এটা দেখতে খুব সুন্দর লাগবে একদম সেলাইটি লবে না দিয়ে একশোতে দুধ দিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা খুব লক্ষ্য করে দেখুন এটা আমি কীভাবে সিলাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা নতুন তারাও এই ভিডিওটি একবার দেখলে আপনারা এটা তৈরি করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা সেজন্য অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা দেখুন আমি এই সাইডটি একইভাবে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই সাইডটিও আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখান থেকে গলার মাপটি এই সাইডেও দিয়ে নিচ্ছি সোয়াশ ইঞ্চিতে বন্ধুরা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটি দিয়ে নেবেন তো আমি এখান থেকে গলার মাপটি দিয়ে আমি সুন্দর করে একটু চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি সুবিধার্থে তো প্রিয় বন্ধুরা আমি অপর সাইডটি একইভাবে ফিতার জন্যে ঘর করে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নিত্য নতুন ডিজাইনের কাজ দেখিয়ে দেব সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন তো প্রিয় বন্ধুরা আমি অপর সাইটটি একইভাবে হেমিং করে নিচ্ছি বন্ধুরা ঠিক যেভাবে আমি প্রথমে হেমিং করে নিয়েছি ঠিক একইভাবে এই পাশটিও আমি হেমিং করে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই এটাকে লক্ষ্য রাখতে হবে কোনো জায়গায় যেন সে কোন মোটা হয়ে না যায় একদম সমানভাবে রেখে সিলেটি দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি এই বডির অংশটি আমি গলার অংশের সাথে লাগিয়ে নিচ্ছি মানে কাদের বেল্টের যে অংশটি সেখানে আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা ঠিক একইভাবে একসতে দূর দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এই সেলাইটি খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন একদম সমানভাবে রেখে আমি অপর সাইডটি একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা খুব লক্ষ্য করে দেখবেন তো প্রিয় বন্ধুরা আমার বডির অংশটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি কান্দির বেল্টের সঙ্গে বডির অংশটি আমি জুড়ে দিয়েছি দুই পাশেই তো প্রিয় বন্ধুরা দেখুন এটা কীরকম হয়েছে তো আমি এখান থেকে ফিতা ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা আমি এই ফিতার অংশটি এখানে আমি ব্যাগ স্টিচ দিয়ে লাগিয়ে নিব এখানে ফিতার অংশটি এতটুকু বাড়তি রেখেছি এই বাড়তির অংশটি আমি এখানে সুন্দর করে টাক দিয়ে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা ব্যাগ স্টিচ দিয়ে নিচ্ছি সুন্দর করে তো প্রিয় বন্ধুরা আপনারা এইভাবে ব্যাগ স্টিচ দিয়ে লাগিয়ে নেবেন আমি এবার অপর সাইডটি ফিতা ঢুকিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা খুব লক্ষ্য করে দেখুন আমি ফিতা কীভাবে ঢুকিয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমি এই পাশেও ব্যাগ স্টিচ দিয়ে লাগিয়ে নেব ঠিক একইভাবে তো বন্ধুরা দেখুন আমি ঠিক একইভাবে এই পাশেও আমি ব্যাক স্টিচ দিয়ে লাগিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা ঠিক একইভাবে আপনারা ফিতাগুলি লাগিয়ে নেবেন সুন্দর করে তো এখানে আমি সুন্দর করে ব্যাগ স্টিচ দিয়ে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তো প্রিয় বন্ধুরা ফিতা লাগানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে ফিতার মাথার অংশে আমি ফুল দিয়ে নিচ্ছি বন্ধুরা কাপড় দিয়ে আপনারা সুন্দর করে এভাবে ফুল দিতে পারেন কাপড় দিয়ে তো বন্ধুরা দেখুন এটা আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা আমি সুন্দর করে ফিনিশিং করে কেটে নিচ্ছি বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখুন আমি ফুল কিভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিকভাবে সুন্দর করে ফুল কেটে নিতে পারেন তো আমি এটাকে সুন্দর করে এখানে বেঁধে নিচ্ছি বন্ধুরা এটা কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা এরকমই থাকবে গলার অংশটি ফিতা দিয়ে এবার আমি সাইডের অংশটি স্লে দিয়ে নিচ্ছি বন্ধুরা এক ইঞ্চি দূর দিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা দেখুন আমি কিভাবে সাইড সিলাই দিয়ে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা ভিডিওটি বুঝতে কষ্ট হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কি বিষয়ে ভিডিও চান সেটিও কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটিতে লাইক দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন তো প্রিয় বন্ধুরা আমি অপর সাইডটি একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমি এখন হাতার মোহরার অংশটি হেমিং করে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা খুব লক্ষ্য করে দেখুন আমি হাতার মোহরার অংশে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি লব দিয়ে হাতায় ডবল সেলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আপনারা এভাবে হাতার মোহরায় সেলাই দিতে পারেন তো আমি এখানে হাতার মোহরার মাপটি দিয়ে আমি হাতার সাইডে সেলাইটি দিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন এটা আমি কীভাবে সিলাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি ডবল সিলাই দিয়ে নিচ্ছি আপনারা ঠিকইভাবে ডবল সেলাই দিয়ে নেবেন তো বন্ধুরা আমার হাতা সিলাই কমপ্লিট হয়ে গিয়েছে আমি অপর হাতাটি একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি এখানেও আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আমার হাতা সিলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে বডের সঙ্গে হাতা লাগিয়ে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা বডের মোহরা এবং হাতার মোহরা অবশ্যই মাপ ঠিক থাকতে হবে কম বেশি হলে হাতা সেটিং ভালো হবে না তো বন্ধুরা বিশেষ করে বডের তুলনায় হাতার মোহরার অংশটি একটু বাড়তি থাকতে হয় সেক্ষেত্রে হাত লাগানো ভালো হয় আর সেটিং খুব সুন্দর হয় বন্ধুরা হাতায় একটু সুন্দর করে লোম দিয়ে লাগালে হাতার ফিনিশিংটি সুন্দর হয় তো বন্ধুরা আমি হাতায় ডবল সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই এটাকে ডবল সিলাই দিতে হবে তো প্রিয় বন্ধুরা আমার হাতার সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন নিচের অংশটি সেলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে সয়া ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এই সেলাইটি দিয়ে নিচ্ছি আপনারা ঠিকইভাবে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন তো প্রিয় বন্ধুরা দেখুন এটা আমি কিভাবে হেমিং করে নিচ্ছি তো বন্ধুরা সব সাইডে এক মাফ রাখার চেষ্টা করবেন কোনো জায়গায় যেন কম বেশি না হয়ে যায় তো এটা সয়া ইঞ্চি চওড়া পরিমাণ সেলাই দিয়ে নিচ্ছি সব জায়গায় একই পরিমাণ থাকতে হবে বন্ধুরা তো প্রিয় বন্ধুরা এটা আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন আমার মেক্সি সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে গলায় ফিতা দিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি বিষয়ে ভিডিও চান সেটিও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আমি যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনারই কাছে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ